আমার নবী গোসল করার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে হাম্মামের মধ্যে ঢুকছেন, আমার নবী গোসল করতেছেন, বাবা নবী আমার পানি ঢালে পানিগুলো ভেসে যায়, নবী মনের আনন্দে গোসল করে, কারণ প্রিয়তমা বিবি নবীরে কত যত্ন কইরা কইরা ঘইষা মাইজা ডইলা দিতেছে। এমন সময় নবী আমার দেখে যে পানিগুলো গড়াইয়া যায়, পানিগুলো লাল 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 হয়ে গেছে। আমার নবী আমার ডানে চাই বামে চাই, কি হলো খাদিজা তুমি আমার কোন পানি দিয়ে গোসল করো? নবীরে বলে, নবী গো বেয়াদবি ক্ষমা করবে, আমি আপনারে দেখেন বালতির মধ্যে সাদা পানি। নবী আমার বলে, বালতির মধ্যে সাদা পানি হলে গড়ানো পানিগুলো কেন লাল? নবী উঠে দাঁড়ালেন, দাঁড়াইয়া লালের কারণ খুঁজতেছে। এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা পাটা টাইনা বের করে নিছে, তাকাইয়া দেখে রহমাতাল্লিল আলামিন, আম্মাজান খাদিজাতুল কুবরার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ফেটে ঝর্ণার মতো, বাবার রক্ত গুলো ঝর্ণার মতো বেয়ে বেয়ে পানির সঙ্গে মিলে লাল হয়ে যাচ্ছে। আমার নবী একটা ভালোবাসার ডাক দিয়ে বলে, খাদিজা আপনার পা আমার চোখের নিচে পড়ে, আমার চেয়ারের নিচে পড়ে ফেটে গেছে, রক্ত আপনার পা দিয়ে বেরোচ্ছে, কেন বললেন না? আমার মা খাদিজাতুল কুবরা ডেকে বলে, রহমাতুল্লিল আলামিন গো, আমি খাদিজার তো শুধু একটা পা পড়ে গেছে, আপনি রহমাতুল্লিল আলামিন আমি রহমাতুল্লিল আলামিনরে জাগাইতে পারি না। রে বাবা নবীর প্রেমে বসো, কেন তুমি ধন্য হয়েছ আমার নবীর কারণে? চার নাম্বার দলিলে পেয়ে যাব, আমরা তিন নাম্বার দলিলের মধ্যে আছি। আমার আল্লাহ বলছেন, কোরআন তোমার জন্য রহমত, কোরআন তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বড় মর্যাদা। আবু যর গেফারি ডেকে বলে, নবী গো আমার নামাজ সম্পর্কে বলেন। আবু যর গেফারি, নামাজ সম্পর্কে জানতে চেয়েছো? নামাজ তো তোমার জন্য উত্তম। নবী আমাকে রোজার সম্পর্কে বলেন, রোজা সামনে আসতে আছে। আমার নবী বলে, আবু যর রে রোজা হবে তোমার জন্য গুপ্ত ভাণ্ডার, কি আছে কেউ জানে না, কিন্তু এত কিছু আছে মূল্য শেষ করা যাবে না। কারণ রোজাদার যিনি রাখেন প্রতিদান আল্লাহ জমিনের মধ্যে নির্ধারণ করেন নাই, প্রতিদানটা আল্লাহ রেখেছেন নিজের জন্য, ঠিক কিনা বলেন? রোজা আমার জন্য, বান্দা প্রতিদান দিবে কে? আমার বাবারা। আবু জর বলে, নবী আমার যাকাত সম্পর্কে বলেন। আবু জর, যাকাত সম্পর্কে জানতে চাও? যাকাত হলো তোমার জন্য অল্পতে অনেক লাভ হওয়া, তুমি দিবা আড়াই টাকা পাইবা কোটি কোটি টাকা। আমার হাবা বলেন, নবী গো আমার কোরআনের সম্পর্কে বলেন। আমার নবী বলে, আবু জর রে প্রতিটা ফসলের জন্য একটা বেড়া লাগে কিনা? প্রতিটা বাড়ির জন্য একটা বেড়া লাগে, নাইলে বাড়ি হয় না। তোমার একটা বাউন্ডারি লাগে, তোমার একটা চত্বর লাগে পাগলা রে, কোরআন তোর জন্য চত্বর। যেই দেহে কোরআন আছে ওই দেহে শয়তান ঢুকবে না। মারহাবা বলো, এই বেড়া লাগবে কিনা?
আরো জোরে বলেন, মুমিন দাবি করো বাবা কোরআন পড়তে চাও না, মুমিন দাবি করো, ইমানদার দাবি করো কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাও না, মুমিন দাবি করো কোরআন নিজে শেখো না, সন্তানরে শিখাও না, মুমিন নিজে দাবি করো কোরআনের আইন বাস্তবায়ন করতে চাও না, পাগলা তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি বেঈমান মুনাফিক, ঠিক কিনা? মুমিন কোনোদিন কোরআন থেকে দূরে সরে যেতে পারে? কারণ যার কাছে কোরআন নাই তার গোটা দেহটাই নিয়ন্ত্রণ করে শয়তান, বুঝেন? যেখানে কোরআন নাই সেটা নিয়ন্ত্রণ করে কে? শয়তান। আমরা কোরআন ধরবো কি ধরবো না? আরো জোরে বলেন না, ধরবো। কারণ কোরআন আমাদের দরকার, কোরআন আমাদের জন্য সম্পদ, ঠিক কি না? বহু টাকা খরচ করে আপনারা বাউন্ডারি দেন, ওয়াল টানেন, বিল্ডিং করেন, আর নিজের ইমানটাকে মজবুত করার জন্য কোরআন শিখবেন না, কোরআন পড়বেন না, এটা বাবা ভুলে যান, ভুলে যান। এখন থেকে আজকের ওয়াজের পর থেকে আপনার একটাই টপিকস হবে, আমি দামি লোক, আর আমি দামি হওয়ার জন্য, আমার দামটাকে টিকাইয়া রাখার জন্য আমাকে কি করতে হবে? কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, ঘরের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। রাজি তো আমার ভাইয়েরা? কোরআন যদি আপনার ঘরের মধ্যে থাকে তবে আপনার ঘরের মধ্যে আর শয়তান ঢুকতে পারে? আরো জোরে বলেন না, আমার নবী আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা বাইতুল মালে যাকাতের কতগুলো খেজুর এসেছে, আমি তোমাকে খেজুরগুলো রক্ষণাবেক্ষণের জন্য দারোয়ান নির্বাচন করলাম, সাহাবীর নাম কি? জোরে বলেন, আবু হুরায়রা বাইতুল মাল সরকারি কোষাগারের মধ্যে খেজুর আইছে 200 মুন্না মিয়া, টন কে টন, কথা বোঝেন না, টন কে টন খেজুরের দায়িত্বশীল আবু হুরায়রা। আবু হুরায়রা প্রথম দিন গেলেন, যাইয়া দেখে এক জায়গা থেকে নেওয়ার মতো কতগুলো একটা আলামত পাওয়া যায় যে কিছু ওখান থেকে নাই, খালি হয়ে গেছে, যেটা আমরা আমরা এই এলাকার মানুষ খুব ঠালা হয়ে গেছে, ঠিক কিনা? আবার পরের দিন দেখেন একই অবস্থা, কিরে আবু হুরায়রা সমান করে রাখে, কিন্তু না, যাইয়া দেখে যে এক জায়গাতে গর্ত হয়ে গেছে। আর একদিন দেখে, তিন দিন দেখে নবীর কাছে এই অভিযোগ করে, নবী গো, ও নবী আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমি সারা রাত্র না ঘুমাইয়া পাহারা দেই, কিন্তু সকালবেলা দেখি কি এক জায়গায় গর্ত হয়ে গেছে, মানে নেওয়ার নেওয়ার চুরি হওয়ার একটা লক্ষণ আমি পাই। আব নবী আমার মুচকি মুচকি হাসে, আর কে আবু হুরায়রা তুমি কি চোরকে ধরতে চাও? কই নবী কোন কি চুরি হয়নি? কই হ্যাঁ তোমার সম্পদ চুরি হয়, কই ধরতে চাও? কই নবী কোন কি ওই গোলামের পুরো দরমুটা দরমুটা কারে, ঠিক কি না? হ্যাঁ আমারে আমারে চুরি বানাইব তো, আমার তা চুরি করে নিবে, আমারে দায়িত্ব দিচ্ছেন, আমানত দিচ্ছেন, আমানত রক্ষা করা তো ইমানদারের লক্ষণ, ঠিক কি না? আমানত যে রক্ষা করবে না সে তো মুনাফিক, মুসলমান হিসেবে হতে পারে না। আমাদের সমাজের মধ্যে বহু আমানতদার আছে, একবার দিলে চিরদিনের জন্য আপনাকে ভুলে যাইতে হবে যে আপনি হারে কিছু দিয়েছিলেন, ঠিক কি না? নবী আমি ধরতে চাই, আমার নবী দোয়া শিখাইলেন, এইবার যখন তুমি ঘর খুইলা ডুববা রে আবু হুরায়রা, তখন তুমি পড়বা বিসমিল্লাহি মান সাখরা মুহাম্মাদিন, এই দোয়া পড়বা। আবু হুরায়রা ঘরের দরজাটা খুইলা ভিতরে প্রবেশ করলেন, পড়লেন বিসমিল্লাহি মান সাখরা মুহাম্মাদ, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দেখতে পেলেন একজন লোক দাঁড়াইয়া গেছে। আবু এতদিন পর্যন্ত তুমি কাম করো, সোনার চান পাইছি তোমারে, এবার লোকটা অনুনয় বিনয় করে, আবু হুরায়রা আমারে মাইরেন না, আমারে ধইরেন না, আমি একজন জিন, গরিব একটা জিন পরিবারের জন্য আমি আপনার এখান থেকে খেজুর নিয়ে যাই। আবু হুরায়রা রে গরিবের দিকে দয়া কইরা আপনি আমারে সাইরা দেন। আবু হুরায়রার দয়া লাগা গেল, কান্নাটা পছন্দ হলো, ছেড়ে দিল। নবীজির সামনে ফজরের নামাজ পড়ার জন্য আসছেন, নবীজির নিয়ম হলো ফজরের নামাজ পড়া আমার নবী সালাম ফিরাইয়া সবার সামনে দিকে মুখ করে বসে সবার সঙ্গে কথা বলে। আবু হুরায়রার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে, আবু হুরায়রা রে তোমার চোরের খবর কি? নবী সুরটা তো ধরতে পারছিলাম, কিন্তু খুব গরিব নবী, এর লেগে আমি সাহায্য দিছি।
আবু হুরায়রা তোমার চোরটা মিথ্যা বলেছে, দেখো সে আজকেও আসবে। আবু হুরায়রা তো জানেই যে আজকে ঢোকার লগে লগে দোয়া, হুজুর আমার আবার জ্বরছে নামনে। গতকাল কেন তোমাকে নিষেধ করলাম, তুমি আবার আসলে কেন? হুজুর কি করবো, অভাবের কারণে অভাবে তো স্বভাব নষ্ট হয়ে লেগে আছে, আজগুলোর মতো মাফ করে দেন। আর আইতাম না, এককালে কান ধরছে যে আর আইতাম না। কয় সত্যি তো? কয় হ্যাঁ হুজুর সত্যি, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। কোথায় যা গেছে নবী? আবার ফজরের সময় মুস্কি আছে, কি খবর? চোর ধরছ? কয় হুজুর যেই অনুনয় বিনয় করছে আর যেই কসম কিনা করছে, এইটারে কি ধরতাম পারি? কয় তোমার চোর মিথ্যা কইছে, আবার হইব। সুবহানাল্লাহ, কন্যা আমার রাসূল দেখেন খবর জানে কি জানে না? আবু হুরায়রা এবার ঘরের মধ্যে ঢুকলো, দোয়া পড়লো, চোরটাকে ধরে ফেললো। এবার চোরটার আর কোনো কথা শুনে না। এবার আবু হুরায়রা সুস্পষ্ট কথা, পাগলা আমি তোরে দইরা রসুলের কাছে নিয়ে যাব, তুই কি জানো না আমার রসুলের আইন হচ্ছে চুরি করলে হাতটা কাইটা দাও, তোর হাত কাটার ব্যবস্থা করব। সরুন নাই বিনয় করে আর বলে, হুজুর আমারে সাইরা দেন, যদি আমারে সাইরা দেন আমি আপনারে এমন একটা দোয়া শিখাইয়া যাব, আপনার বাড়িতে নারী পুরুষ ছোট বড় কোনো এবার চোর জিন বলে, হুজুর আপনার কোরআনের মধ্যে সূরা বাকারার শেষের দিকে আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি পড়বে, আমাদের কারো সাধ্য নাই আপনাদের ক্ষতি করা। মারহাবা বলো। বাঁচতে চান? বাঁচতে হলে কি লাগবে, জোরে বলেন না। কোরআন লাগবে কি না? শয়তান থেকে বাঁচার জন্য আমার নবী আবু হুরায়রাকে বলছে, আবু জরকে বলছে, আর এখানে শয়তান নিজে দোয়া শিখাইয়া যায়, পাগলা আয়াতুল কুরসি পড়ো, তোমার সব কিছু নিরাপত্তার চাদরে ঢাইকা নিবেন আল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে যাইতে চান কে কে হাত তুলে দেখান, আরো জোরে নারায় তাকবীর, নারায় রিসালাত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো জান্নাতের জন্য, আমিন বলেন, হাত নামান। আমার বলছে শোনো, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই বান্দা আয়াতুল কুরসি পড়বে, আমার আল্লাহ বান্দারে জান্নাতে ঢুকাইবার জন্য, আমার আল্লাহ বান্দা জান্নাতে ঢুকাইবার জন্য শুধু একটা সময়ের অপেক্ষা, সেটা হলো তার মৌত। মরণ হয়েছে তো, যার কথা হয় না, মরণ হয়েছে তো কোথায় গেছে? না কবর, না হাসর, না মিজান, না ফুলসিলাত। বলবেন, হুজুর এগুলো তো হবেই হবে, আল্লাহ বলছে। আরে পাগলা, হবে? ভিআইপি পাস আছে এয়ারপোর্টে, গেছেন আপনারা এয়ারপোর্টে? এয়ারপোর্টে দুই ধরনের দরজা, একটা হলো সাধারণ দরজা, একটা হলো বিজনেস, আর একটা হচ্ছে ভিআইপি। এই সাধারণ দরজা দিয়ে দেখা, দেখুন এদিকে সেদিকে, এদিকে সেদিকে, এরকম ওরকম কত ধরনের পরীক্ষা, এখানে ওখানে। তাইলে আর ভিআইপি গেট দিয়ে ঢুকলে সরাসরি গিয়ে রেস্টুরেন্ট, কথা বুঝতে পারছে? এই হলো অবস্থা। যাই হোক, আমাদের হুজুর চলে আসছেন, দুদিকটা হুজুর চলে আসছেন। আমরা আল্লাহ বলছেন, নবী বলছেন যে আয়াতুল কুরসি পড়লে তোমার জন্য সরাসরি কি জান্নাত।
আমার ভাইরা, আপনার আমার দুনিয়ার মধ্যে শেফা দরকার, কল্যাণ কামিয়ে বিদর।